চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কেন্দ্র সচিব সহ তিন শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যেই একটি মামলাও করা হয়েছে। ভুরুঙ্গামারী থানা ও ইউএনও কার্যালয়ে রাত 8টা থেকে 12টা পর্যন্ত দীর্ঘ 4 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। তবে প্রভাবশালী হওয়ায় মামলা থেকে প্রধান অভিযুক্তকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এর আগে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ও পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম ভুরুঙ্গামারী থানা ও ইউএনও কার্যালয়ে ওই রুদ্ধদ্বার বৈঠক করেন। পরে প্রশ্ন ফাঁসের ঘটনায় মূল অভিযুক্ত ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান এবং দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা ও উপজেলা মৎস্য অফিসার আদম মালিক চৌধুরীকে বাদ দিয়ে এই মামলা করা হয়। জানা গেছে, চলমান এসএসসি পরীক্ষার শুরুর দিনে ভুরুঙ্গামারীর নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের জন্য প্যাকেট করা বাংলা প্রথম পত্রের প্রশ্নের প্যাকেটে ভরে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্নের সঙ্গে বিজ্ঞানের তিনটি বিষয়ের প্রশ্নপত্র বের করে নেওয়া হয় থানার লকার থেকে। এসব প্রশ্ন পরীক্ষার আগে হাতে লিখে পরীক্ষার্থীদের দিয়ে দিতেন অভিযুক্ত শিক্ষকরা। আর হাতে লেখা এসব প্রশ্নপত্র মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং মেইলেও শিক্ষার্থীদের কাছে টাকার বিনিময়ে সরবরাহ করা হচ্ছিল। প্রিয় ভিউয়ার্স, প্রশ্ন ফাঁস নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। এসব ঘটনা জানাজানি হলেও মাস্টার মাইন্ডরা সবসময় ধরাছোঁয়ার বাহিরে থেকে যান, যে কারণে প্রশ্ন ফাঁসের মতো ঘটনাগুলো কখনোই বন্ধ করা সম্ভব হয়ে ওঠে না। প্রভাবশালী বলেই কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে না পুলিশ প্রশাসন, নাকি তারাও টাকার বিনিময়ে নিজেদের বিক্রি করে দেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।